ভোটে হেরেছি, আমরা মহকুমা পরিষদের ভোটে হেরেছি, বিধানসভায় ভোটে হেরেছি, কিন্তু যারা ভোটে জিতেছে তারা শিলিগুড়িকে কি উপহার দিয়েছে? শিলিগুড়িকে উপহার দিয়েছে যে শাসক দলের আশ্রিত পাড়ার দাদারা, পাড়ার মাস্তানরা, তারা এমনকি ওই মালকিনকে, রেস্টুরেন্টের মালকিনকে প্রকাশ্যে মারধর করতে পারে এবং বলে যে আমাদের এখানে আমরা যা করবো তাই করতে হবে, আইন টাইন কোনো আমাদের কথাই আইন, কেন আমাদের মাথার উপরে আমাদের দাদা আছে, আমাদের মাথার উপরে তৃণমূলের নেতা আছে। আমরা কি দেখছি যে একজন শিক্ষক, সে একটা তার সামনে দিয়ে অন্যায় কাজ হচ্ছে, সে তাকে বলেছে অন্যায় কাজ করো না, সেজন্য তাকে ছুরিকা হতে হয়েছে। এখন এসব বললে পরে হবে? নবান্ন নির্দেশ দিচ্ছে, অমুকে তার বাড়ি থেকে মাথায় হাত বোলাচ্ছে, তোমার মেয়র যাচ্ছে, ডেপুটি মেয়র যাচ্ছে, কিন্তু এরা কারা, কাদের আশ্রয়ে, কাদের প্রশ্রয়ে এই ধরনের অসামাজিক কাজকর্ম হচ্ছে? এবং আমরা কি দেখছি, খুন এবং তোলাবাজি, কাটমানি। আমাদের বারবার করে বলি, যারা ভোটে জিতল তারা কি এই কারণে ভোটে জিতেছে? ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে আর এরা ফিতে কাটছে, এরা উৎসব করছে, এরা নিজেদের নাম ভালোর জন্য নিজেদের নাম মানে খবরের কাগজে তোলা বা সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য মানে পুরনো একটা প্রকল্পকে নতুন করে উদ্বোধন করছে, এইসব কাজ এরা করছে। মানুষ এই সেই কারণে এই অবস্থা থেকে মুক্তি চাইছে, যে কারণে যে মানুষ হয়তো আমাদেরকে নির্বাচনে সমর্থন করেনি, ভোট দেয়নি, অন্যকে ভোট দিয়েছিল, হয়তো বর্তমানে যারা শাসক তাদেরকে ভোট দিয়েছিল, তারাও এখন কিন্তু তাদের এই অবস্থা দেখে তারাও এখন এখান থেকে মুক্তি চাইছে। যে কারণে আমরা এটা বলেছি, এটা তো নির্বাচনী জনসভা নয়, এটা হচ্ছে মানুষের সমস্যাগুলোকে নিয়ে সবাইকে, আমাদেরকে একমত হয়ে একসাথে সবাইকে লড়তে হবে এবং মানুষকে সমস্যা মুক্ত করার জন্য একটা ভূমিকা পালন করতে হবে, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিক দলগতভাবে হোক। সেই কারণেই এই সভা আমাদের গুরুত্বপূর্ণ এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের কাছে।